মোটামুটি সব ধরনের চাল আজকে 10 দিন যাবত প্রায় চালগুলোর দাম বাড়ছে, তো কিছু কিছু চাল 2 টাকা 3 টাকা এরকম বাড়ছে। বাসমতি এবং এই লাল চালগুলা, এই চালগুলো একটু বেশি বাড়ছে। এই চালটা মূলত এখন সিজন না, এই কারণে এটা বেশি বাড়ছে। আর বাসমতিটা আমি শুনতেছি ব্যাপারীরা বলতেছে ফলন নাকি বছর ভালো হয় না, এই কারণে চালটার দাম বেশি এবং আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে এগুলো বলতেছে। হ্যাঁ, এগুলো এগুলো সবগুলো বাড়ছে, মোটামুটি 2-3 টাকা প্রায় চাউলে বাড়ছে, মিনিমাম 2 টাকা বাড়ছে প্রায় চাউলে। আলু 60 টাকা কেজি, আর পেঁয়াজ একটা আছে বড় বাসা ওটা 120 টাকা, আর ছোটোটা 115 টাকা, আর আদা 290, রসুন 200 টাকা, আর আপনার ইয়া রসুন দেশিটা আছে ওটা 210 টাকা। Thank you.